हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी जॉली आहमेद, बांग्लादेशी अमेरिकान ब्लॉगर आपनादेर साथे। आशा करी आपनारा जे जेखाने आछेन निश्चयई आल्लाहर रहमते भालो आछेन। आमी भालो आछि। आरेकटी नतून चमत्कार ब्लॉग निये आपनादेर काछे चले आसलाम। ब्लॉगटा दिते एकटु देरी हये गेल, अनेक व्यस्तता छिल। अमेरिकाते थैंक्स गिविंग किभाबे आमरा करी ता आपनादेर साथे शेयर करब। फैमिली गेट टुगेदार ভালো করে ঘর গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আমার শ্বশুরবাড়ি মেহমান আসছে মায়ামি থেকে, নিউ ইয়র্ক থেকে। দেখুন বিড়ালটা চুপ করে বসে আছে। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে সবই আমেরিকান স্টাইলে খাবারগুলি আছে। এখানে থাকবে ম্যাক্রোনি অ্যান্ড চিজ, ম্যাশ পটেটো, টার্কি, ফ্রাইড রাইস, কেক, ব্রেড, স্টাফিং। এই টেবিলে একে একে দেওয়া হচ্ছে। এই যে টার্কিটাও হয়ে গেছে, আমি দেখাবো কিছু রেসিপি কিভাবে আমি রান্না করেছি। আমরা সব হইচই করছি, আনন্দ করছি। বাচ্চাদের স্কুলও ছুটি ছিল 7 days মতো কলেজ। টার্কিটা তৈরি হয়ে গেছে। আমি টার্কিটা কিভাবে ম্যারিনেট করেছি তা আমি আমার পরের ভ্লগে দেখাবো। আজকে সব দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে। এই যে আমরা সবাই ছবি তুলছি, খেতে বসে গেছি। কেহ দুপুরে করে, কেউ সন্ধ্যায় করে, আমরা সন্ধ্যাতেই করেছি। 6 o'clock এই ডিনারটা করেছি। টার্কিটা কাটা হচ্ছে। যে 26 pounds ছিল টার্কিটা। আমরা বছরে এই একবারই এই টার্কিটা খাওয়া হয়। বাচ্চারা খেতেও পছন্দ করে। আমার ননাসের ছেলে, সে কাটছে টার্কিটা। আমি ছবি নিচ্ছি। নভেম্বর ডিসেম্বর, নেক্সট মান্থে ক্রিসমাস। সবাই আমরা প্রস্তুত নেক্সট ইয়ারের জন্য। এই যে ম্যাশ পটেটো, ফ্রাইড রাইস, ম্যাক্রোনি অ্যান্ড চিজ, টার্কি, ব্রেড সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। I think I'm freaking going on.
ডাইনিং টেবিলে বসে গল্পটা খুবই জমে ওঠে, সবার সব কথা আমরা ডাইনিং টেবিলে বসে বলি। এমনি সময় সবাই ব্যস্ত থাকে, যে যার ঘরে থাকে, এই খাবারের সময় আমরা একসাথে হই। সেই জন্য গল্পটা অনেক জমে উঠেছে। এই যে টার্কিটা মেরিনেট করা হয়েছে, আমি পরের ব্লগে দেখাবো আমি টার্কিটা কীভাবে মেরিনেট করেছি। এটা ওভেনে দিতে হবে প্রায় 6 ঘন্টার মতো, 350 ডিগ্রিতে, তাহলে ওয়েল ডান হবে। আর যে গ্রেভি গ্রেভি বানাতেছি, এই যে ম্যাশ পটেটো তৈরি করা হয়েছে, এটা দুধ আর বাটার দিয়ে, এটা বক্সে পাওয়া যায়, ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে, লবণ, যে ম্যাকারনি রান্না করা হয়েছে এটাও বক্সে পাওয়া যায়। সিদ্ধ করে চিজটা দিয়ে দিলেই ম্যাকারনি হয়ে যায়। এই যে একে একে সাজিয়ে রাখা হয়েছে স্টাফিং। আমি ফ্রাইড রাইস তৈরি করছি মিক্সড ভেজিটেবল দিয়ে, ডিমটা ফ্রাই করে নিব। তো মিক্সড ভেজিটেবলটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম, তারপর ডিমটাও ভেজে নিয়েছি। ভাতটা দিয়ে দিলাম, ডিমটা ভাজার সাথে সাথে ফর্কের সাহায্যে কেটে নিচ্ছি। এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করেছি। সবাই ঝাল খেতে পছন্দ করে, তো বেশি করে কাঁচামরিচ দিয়েছি ডিমে। ডিমে তেলটাও দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে ফ্রাইড রাইসে। ভাতটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা বাসমতি রাইস দিয়ে আমি ফ্রাইড রাইসটা করেছি। ভাতটা অবশ্যই ঝরঝরে থাকতে হবে, ভাতটা রান্নার পরে একটু ড্রাই করে নিতে হয়। তৈরি হয়ে যাচ্ছে আমার ফ্রাইড রাইস। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভেনে হয়ে গেছে টার্কি। আল্লাহ হাফেজ।